দেখ শালা, তোকে আমি সারা খুঁজে, তুই এখানে দাঁড়ায় আছিস যে কেন রে, কি হইলো? আর বলিস না কি হইলো, তুই শুনিস না ঘটনা? লোকই না শুনি, কি ঘটনা বল। গায়ে শালা একটা নতুন মাল আসিয়েছে। এহ তুই সত্যি বলছিস? চ চ চ শালা দেখি, ওখানে কার ঘর আসিছিল? কার ঘর আসিছে? পুলিশের ঘর আসিছে। এ শালা পুলিশের ঘর জনমাল টাকাইছিল সেটাই ঘটনা দিলে? কোন মাল টাকাইছিল রে, আমি তো জানি নাই নো। আরেকবার আসিয়েছিল শালা, তুই ছিলিস নাই তখন। তাটুকু ফোনটাও করে বলিস না রে শালা, গায়ে নতুন মাল আসিছে তাও। এখন কি ফোন করে বলবো, আমি আগের ঘটনাটা বলি, এখন আমার কাছে নিয়ে বলছি যে একটু গায়ে নতুন মাল আসিছে। হ্যাঁ তো চল 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 শালা, লাইন মাইতে যাবো চলো। দেখ ভাল পটে দেখ, একটা নতুন মাল আসছে দেখ। ঠিক বলছি রে শালা, মালটা গজব আসিছে। তুই কোন মালটা বলতেছিলিস? ওইটি আইটা লইছে এর শালা, আরো গজব আছে, ওইটা তো দেখতে খাসাই ছিল না। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি শালা, বুড়াটা ঠিক কি করছে মালটা? দাদু যদি বটে শালা, ওইটা হতে পারে কোনো ঠিক নেই। হ্যাঁ রে, কি করে পচাবি এখন? শুনে রে, আমি আগে পকজ মারছি, যদি হয়ে যায় আমার সঙ্গে হয়ে যাবে। না শালা, আমি আগে পকজ মারবো, যদি আমার সঙ্গে হয়তো আমার সঙ্গে হয়ে যাবে। সে ছিঁড়ে আনুচা করলে হবে নাই? ছিঁড়ে আনুচা শালা, দুই একজন একে সঙ্গে পকজ করলে কি হবে শালা? একে একে যেতে হবে কেন? ওইটাই তো আমিও বলি শালা, আমি আগে যাচ্ছি। দেখ ছুটু, ভালো হবে নাই, আমি আগে যাচ্ছি। তুই কেন বুঝছি না রে বন্ধু? তুইও তো বুঝি নাই শালা। যা রে তুই আগে যা, তবে আমি পৌঁছ মেতে যাবো। যা এখন কি যাবো? দাদু যাক শালা, তোকে নিয়ে যাবো, নাকি আমাকে ঠেঙা মারেন দেখে দেখি শালা, ঠেঙা কত বড় আছে বুড়াটা। শুন সেটা আসলে তোর কোন ফাটছে? শুন শুন, এখন আমরা ঘর চো বুঝলি, বিকাল আসবো, বিকালে যদি একা পাই যাই তো। চ তাহলে চ চ চ। না ভোলা ফোনটা লাগাই দেখি শালা কোথায় আছে, যাতে হবে। হ্যালো কই রে ভোলা, কোথায় আছি রে, চ যাবি নি? আয় কেন যাবো না রে, আমি যাচ্ছি তোর ঠান্ডা দাঁড়া। জলদি করে আয়, জলদি করে আয় শালা, বিকাল হয়ে গেছে, জলদি করে আয়। যাচ্ছি দাঁড়া 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 দাঁড়া। কই রে শালা কোথায় রইলো, আসছো না জলদি করে, এত দেরি। হ্যাঁ রে কি করি বল, ফাঁসে গেছে রাস্তায়। ঠিক আছে চ চ চ, জলদি করে চ। হ্যাঁ দেখ ভাল মাল টাকায় বসে আছে, আমি একাই যাচ্ছি। হ্যাঁ তুই এখানে থাক, হ্যাঁ পপজ মারি আসছি কি বুঝে দেখ। যা সারা তোর সঙ্গে হবে খেয়ে নি, জানি সারা তুই কাল বড়ি শালা, একবার দেখে এলো না কি হয়েছে, তবেই তো যাবার হবে খে। এই তোমার নাম কি? কেন আমার নামে কি হবে খে? কিছু না এরকমই সিধা আছি। আমার নাম সোলনি। বাবারি শালা কি নামটা দিয়েছে রে বাপি আর বাপে, সোলনি আর ছোটু আ কি মেজি দেখ রে বাপ। ইশালা হচ্ছে না রে বাপ, জলদি করে আইনো। ব্যাপারটা যে একটা কথা বলবো। কি কথা বল? ব্যাপারটা হচ্ছে আমি তোমাকে খুব ভালোবাসি। মারি বইয়া ছড়া কথা কারখানা পালাবি জানো, যা পালা এখানটা পালা, নেতা একটা পর দিন ওখানে পালা শালা, যদি মারে নো রে বাপ শালা মরে যাবো, পালা এখানটা লে শালা মারি বইয়া বলছে। যারে আমার হয়ে গেলছে, কি বললে তো শোনাবি না এখন, শোনাত লারি তুই একবার বলে দিয়ে আইনো, তারপর আমি তোকে বলবো কি হইলো কি নেই। আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। হ্যাঁ ইশালা মনটা পোটা আনি রে। এই তোর নাম কি? আমার নাম সোলনি, কেন কি করবি আমার নামে? তোর নাম সোলনি, আমার নাম ভোলা, দুজন মিলে করব প্রেম ভালোবাসা, প্রেম ভালোবাসার সঙ্গে করব টুকু টুকু খেলা। তোর নাম ভোলা, আমার নাম সোলনি, এখান থেকে পালা নাই তো মারি ভইয়া বলে দিব ওখানি। বাবা রে শালা কি ডালে উঠেছে রে বাপ, পালা এখানটা নেই শালা মারি ভইয়া বলে দিব ওখানি, পালা বাপ। চলে পালা 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 চলো এখানে পালা পালা, বুঝো কি বললে তোকে একটু শোনা রে। তুইও তো গেছিলি, তুই এসি না? কি আর বলবি রে, যা ডায়লগ দিল না আমাকে, বিশাল ডায়লগ দিয়ে দিল। কি ডায়লগ রে? আর তো শুনতে হবে, তোরটা শোনা তুই। আমাকেও তো দিল মারি ভইয়া বলে। তোকে মারি ভইয়া বলল? কেন তোকে বলল নাকি মারি ভইয়া? তবে আর কি রে, শুধু দুনিয়াটাই মারি ভইয়া আর মারি ভইয়া, অন্য কোনো গল্প হই না। যাকে পবজ মাছি তাই বলছে মারি ভইয়া মারি ভইয়া মারি ভইয়া, সারা শুদ্ধ মারি ভইয়া রে। আমার মনটা আছে নাই প্রেম ভালোবাসার হবে কেন, মনটা আছে রে সিঙ্গেলে থাকতে মনটা আছে, বাদ দে প্রেম ভালোবাসা, চ ঘর দিকে যাবো চ। শুন তাহলে যা বটে বটে, দুর্গা পূজা সামনে আসছে, দুর্গা পূজার একবার ট্রাই করবো। না রে সারা, বিশ্বকর্মা পূজা একবার ট্রাই করবো। হ্যাঁ তো বিশ্বকর্মা পূজা একবার ট্রাই করবো।
তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগলো তাহলে লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।